আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন স্মার্ট আইডিয়া চ্যানেল। তো বন্ধুরা, স্মার্ট আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা ভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আপনার ব্যবসায়িক আইডিয়া কম বেশি এর আগেও আমি দিয়েছি, তবে আজকের ব্যবসায়িক আইডিয়াটি মোটামুটি সহজ। তবে সহজ দুনিয়াতে খুব সব কোনো কাজই কঠিন না, আবার কোনো কাজ সহজও। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে খুব সহজে শুরু করতে পারেন ব্যবসাটা। তবে আজকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমি আজকে যে ব্যবসায়িক আইডিয়াটি দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, ব্যবসাটি হচ্ছে হার্ডওয়্যার বিজনেস। হার্ডওয়্যার বিজনেস বলতে আমরা অনেকেই অনেক কিছু বুঝে থাকি, যেমন অনেকেই চিন্তা করে যে যেখানে গুনা বা লোহা জাতীয় যেই প্রোডাক্টগুলো বিক্রি করে ওটাকে হার্ডওয়্যার দোকান বলে। আবার অনেকেই চিন্তা করে যে কবজা, হ্যাজবল, সিটকানি যেসব দোকানে বিক্রি করে ওটাকে হার্ডওয়্যারের দোকান বলে। আবার কেউ চিন্তা করে যে পলিথিন সহ কার্পেট বা যাবতীয় এই যাবতীয় যে জিনিসগুলো বিক্রি করে ওখানে হার্ডওয়্যার দোকান বলে। আসলে হার্ডওয়্যারের ক্লাসটা কয়েক ধরনের, কয়েক বেশ, কিন্তু শহর বন্দরে যেরকম আপনারা দেখে থাকবেন যারা যেই ধরনের জিনিস বিক্রি করে তারা ওটাই নিয়ে বিক্রি করে। যেমন কেউ যদি আপনার হ্যান্ডেল লক, তারপরে আপনার হ্যাজবল, সিটকানি, এই অ্যাসেসের যাবতীয় মাল বিক্রি করে তারা এইগুলোই বিক্রি করে। আবার কেউ লোহা জাতীয় যেগুলো বিক্রি করে তারা ওটাই বিক্রি করে। তো বন্ধুরা, আপনি যদি শহর অঞ্চলে ব্যবসা করতে চান তাহলে তো আপনি যে কোনো বেশ একটা ধরে আপনি ব্যবসা করতে পারবেন। কিন্তু আপনি যদি গ্রাম বা উপজেলা শহর বা জেলা শহরে ব্যবসা করতে চান তাহলে আপনাকে মোটামুটি সবগুলি আইটেম থেকে কিছু কিছু করে রাখতে হবে। এখন আসতে পারে যে আমি তো নতুন মানুষ, যে আমি কেউ কখনো এই ধরনের ব্যবসা করি নাই, তা আমি কিভাবে এই ব্যবসা করব বা আমাকে দিয়ে কি ব্যবসা সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব, কারণ দুনিয়াতে কোনো কাজই মানুষ শিখে আসে না, চেষ্টার অসাধ্য কোনো কাজও নেই। তবে আপনি যদি ব্যবসাটি করতে চান তাহলে অবশ্যই প্রথমে 2-1 মাস সময় আপনি এই ব্যবসায় ইনভেস্ট করতে হবে। যদি আপনার পরিচিত কোনো দোকান থেকে থাকে তাহলে ওখানে বসতে পারেন, দৈনিক 1-2 ঘন্টা যদি বসতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা মালটা কোথা থেকে আনে আর কত টাকা রেটে আসে, কোন মাল কত টাকা রেটে কেনা হয়, কত টাকায় বিক্রি হয়, লাভ কীরকম হয় ইত্যাদি ইত্যাদি। তবে এই ব্যবসার লাভ লস যেরকমই হোক কিন্তু এই ব্যবসাটা খুবই রানিং একটা ব্যবসা। আপনি যে কোনো ধরনের ঘর করেন, বাড়ি, বিল্ডিং যেগুলোই তৈরি করেন, এই ব্যবসার মানে এই সব মাল ছাড়া আপনি তৈরি করতে পারবেন না। আপনি যদি কাঠের ঘরও তৈরি করেন তাহলে আপনার লাগবে, আপনি যদি বিল্ডিং করেন বিল্ডিংও লাগবে। অর্থাৎ এই ব্যবসাটা আপনার দ্বৈতরত ব্যবসায় বলতে পারেন, কারণ কোনো কোনো ব্যবসায় তো শুধু এক আইটেম মানে বিল্ডিং করলে কাজে লাগে, কাঠের ঘরে কাজে লাগে না, কিন্তু এটা বিল্ডিংও লাগে, কাঠের ঘরেও লাগে। যে কোনো ধরনের ঘর বা বাড়ি নির্মাণ করতে গেলে আপনার হার্ডওয়্যারের মাল লাগবে, হার্ডওয়্যারের মাল ছাড়া আপনি মানে কোনো নির্মাণ কাজই করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি হার্ডওয়্যার ব্যবসা করতে গেলে একটু জটিলতা আছে, কারণ এগুলোতে আইটেম অনেক, আপনাকে নাম শিখতে হবে। তবে আমি নেক্সটে চেষ্টা করব যে কোন মালের নাম কি এবং কোথায় পাওয়া যায়, কত টাকা কেনা রেট পড়ে, চেষ্টা করব দেখানোর জন্য। তো বন্ধুরা, এই আসলে স্পেসিফিকভাবে প্রত্যেকটা মাল আপনাদেরকে দেখানো বা প্রত্যেকটা মাল কোনটা কোন মাল কত টাকা রেট এটা বলাটা আসলে ডিফিকাল্ট, কারণ এক একটা মাল ভিডিও যদি করতে যাই মানে কয়েক ঘন্টার ডিউরেশন হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকে বিরক্ত হবে যে আমি বেশি কথা বলি বা এটা। তো বন্ধুরা, আজকে যে ব্যবসায়িক আইডিয়াটি দেওয়ার চেষ্টা করেছি এটা ব্যবসা মোটামুটি যে কোনো জায়গায় এখন দেখবেন কম বেশি সব জায়গাতেই দোকান আছে, তার মানে যদি দোকান থেকে থাকে তাহলে বুঝতে হবে যে ওখানে ব্যবসা আছে, কারণ ব্যবসা না হলে কেউ লস দিয়ে দোকান পরিচালনা করবে না। হয়তো 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস করবে, তারপরে যদি দেখা যায় লস হয় তাহলে কিন্তু ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, পরবর্তীতে আমি চেষ্টা করব যে কোন মাল কীরকম রেটে কিনা পরে কীরকম বিক্রি করা যায়। তবে ওভারঅল অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ব্যবসাটা করলে কীরকম লাভ হইতে পারে। তবে এই ব্যবসাটা করলে হয়তো বা আমার যে ধারণা 15-20%-এর মতো লাভ হয় এই ব্যবসায়। তো আমি আপনাকে ক্ষুদ্রভাবে একটু বোঝানোর চেষ্টা করেছি, তবে বিস্তারিত বুঝাইতে গেলে অনেক সময়ের দরকার। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।